আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মোবাইল থেকে ল্যাপটপ ছাড়া ইজিভাবে মোবাইল থেকে অ্যাডগুলো আপনারা পছন্দ অনুযায়ী বসাতে পারবেন, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে গুগল থেকে আমি অ্যাডসেন্স লিখে মারলাম, তারপরে একটা পেজ আসবে, যেগুলো অ্যাড আমাদের ইসলামের দৃষ্টিতে ভালো না সেগুলো আমি বন্ধ করে দেব। আর এখন দেখতে পাচ্ছেন একটা অপশন আসছে, একটা পেজ আসছে, হোমের পাশে যে তিনটা লাইন সেটাতে ক্লিক করলাম। এখন ব্লকিং কন্ট্রোলস সেটাতে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসছে। তো নাম্বার ওয়ান, নাম্বার টু, নাম্বার থ্রি অপশন আছে। তো আমি নাম্বার টুতে প্রথমে ক্লিক করব, আর নাম্বার থ্রিতে গিয়ে ক্লিক করে আমি অফ করে দিব। তো প্রথমে নাম্বার টুতে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আসবে। তো যেগুলো আমি আপনারা বন্ধ করবেন, তো ক্লিক করার সাথে সাথে ব্লু হয়ে যাবে। তো এরকম করে আমি সবগুলা যেগুলো আমার কাছে ভালো লাগবে না সেগুলো আমি অফ করে দিব। এ সাইডে কিন্তু লেখাই আছে কিসে কিসের মধ্যে অ্যাড দিবে, তো আপনারা দেখে দেখে বন্ধ করে দিবেন। এগুলো তো আমি মুখ দিয়ে আর বলতেছি না, লেখাই আছে। তো নাম্বার থ্রিতে গিয়ে আমি এই তো অ্যাডগুলো যেগুলো আমার কাছে ভালো লাগবে না সেগুলো বন্ধ করে দিব। তো একটা বন্ধ করেছি দেখতে পাচ্ছেন। তো এখানে তো লেখাই আছে, বাকিগুলো আমি পছন্দ অনুযায়ী অ্যাডগুলো আমি বন্ধ করে দিব। যেগুলো আমাদের ইসলামের দৃষ্টিতে খারাপ দেখাবে সেগুলো আমি এরকম বন্ধ করে দিব। আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।